आगामी 15-17 अगस्ट कोलकाता अनुष्ठित होते चले नवम जातीय चेस बॉक्सिंग प्रतियोगिता 2021 সম্ভাবনাময় অনেক খেলোয়াড় থাকলেও কোভিড তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে একেবারে ক্ষুদে বা অল্প বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণ করাতে চাইছেন না কর্তৃপক্ষ এবং বিশেষ করে বিগত দিনের পারফরম্যান্সের ওপর খেলোয়াড়দের অংশগ্রহণ সুনিশ্চিত করা হয়েছে এমত অবস্থায় রাজ্যের 3 খেলোয়াড়কে বাছাই করা হয়েছে জাতীয় আসরে অংশগ্রহণ করার লক্ষ্যে এবার রাজ্যের দলে যারা থাকছেন 3 বার বিশ্ব প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী চেস বক্সিং স্টার আগামী 15-17 আগস্ট কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় চেস বক্সিং প্রতিযোগিতা এবারে আমাদের নবম জাতীয় আসর প্রতি বছর আমরা ত্রিপুরা চেস বক্সিং অ্যাসোসিয়েশন তরফ থেকে দল পাঠাই আরও বিভিন্ন সময় বড় দল থাকে এবারে কোভিডের কথা মাথায় রেখে এবং 2 বছর আমাদের প্র্যাকটিসের বিভিন্ন কর্মসূচি কোভিডের জন্য ঘাটতি থাকায় আমরা এবার একটা ছোট্ট বলে একটা স্পেশাল গুরুত্বপূর্ণ টিম পাঠাচ্ছি আমরা আমাদের এই টিমে অংশগ্রহণ করছে প্রীতম চক্রবর্তী এবং দীপেন্দু শর্মা আমরা এবারে কলকাতায় অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের আমরা আশাবাদী এবারে আমরা অন্যান্য বারের মতোই আমাদের এই পর্যন্ত আমরা এই রাজ্যের খেলোয়াড়রা চেস বক্সিংয়ে মোট 150-র উপরে জাতীয় 150-র উপরে জাতীয় স্তরের পদক জিতেছে এবং 13টি আন্তর্জাতিক পদক জিতেছে আমাদের খেলোয়াড়রা আমরা এবারও আশাবাদী যে এই প্রতিযোগিতায় খেলোয়াড়রা অংশগ্রহণ করে ভালো ফলাফল করবে আর আগামী যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বিশ্ব প্রতিযোগিতা যেটা ইতালিতে অনুষ্ঠিত হতে চলছে সেই প্রতিযোগিতার জন্য তারা সিলেকশন ছিনিয়ে নেবে এবারে নবম জাতীয় আসরের 7 জুনিয়র জুনিয়র সিনিয়র বালক বালিকা পুরুষ মহিলা বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলোয়াড় বাছাই করা হবে আসন্ন বিশ্ব প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে তবে ইতিমধ্যেই পরিবর্তন হতে পারে বিশ্ব প্রতিযোগিতার নির্ধারিত স্থান পূর্বে মস্কোতে হওয়ার কথা ছিল এবারে তা পরিবর্তিত হয়ে ইতালিতে হতে পারে এমনটাই জানান চেস বক্সিং জাতীয় সংস্থার সভাপতি শ্রী মন্টু দাস এই পর্যন্ত এই খেলায় 150-এর অধিক জাতীয় পদক ও 13টি আন্তর্জাতিক পদক রয়েছে ত্রিপুরার প্রতিটি প্রতিযোগিতায় নিজেদের কৃতিত্ব দেখিয়েছে রাজ্যের চেস বক্সাররা এবারও সাফল্য আনবে অংশগ্রহণকারীরা এমনটাই অভিমত রাজ্য দলের কোচ তথা রাজ্য সংস্থার সম্পাদক অমিত পোদ্দারের আজ 12 আগস্ট বৃহস্পতিবার রেলপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল রাজ্য দল